সোশ্যাল মিডিয়াতে যে তুমি গান শেয়ার দিচ্ছ, তুমি কি গান শেয়ার দিচ্ছ নাকি তোমার আমলনামায় গুনাহ যোগ করছো? তুমি কি কখনো এটা চিন্তা করেছো? একটা কথা গভীরভাবে চিন্তা করবা, তুমি আজ থাকো বা না থাকো, এক সময় তোমার এই ফেসবুক অ্যাকাউন্ট বা তুমি যে গানটা আজকে শেয়ার দিলা এটা কিন্তু ঠিকই থাকবে। তুমি একদিন না দুই দিন পরে বা আগে মৃত্যুবরণ করবা, তখন ধরো তোমাকে ফেরেশতা এসে বললো যে আপনার সুসংবাদ, আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু একটু পরে হুট করে ফেরেশতা এসে বললো যে আপনি আর জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। তখন তুমি বলবো যে কেন আমি জাহান্নামে যাব? তখন ফেরেশতা তোমাকে বলবে, তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে একটা গান তুমি শেয়ার দিয়েছিলে, আর ওই গানটা একজন ব্যক্তি শুনেছে যার কারণে তার আমলনামায় গুনাহ যোগ হলো। তুমি শেয়ার দেওয়ার কারণে, তোমার কারণে যে তার আমলনামায় গুনাহ হলো, তুমিও এখানে দায়ী, যার কারণে তোমারও আমলনামায় গুনাহ হবে এখন, যার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। কথাটা কি একটু গভীরে কখনো চিন্তা করেছেন যে একটা গান শেয়ারও হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ? কারণ এ থেকে আপনার যারা ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু সবাই আপনার এই গুনাহের সাথে শরীক হচ্ছে। এর কারণ হচ্ছে আপনি, কারণ আপনি এটা শেয়ার দিচ্ছেন। ইসলামে গান কোনো জায়েজ না, এটা একটা হারাম। গান বাদ্যযন্ত্র যাই আছে এগুলো হারাম, আর আপনি সে হারামটাকে প্রমোট করছেন। আবার এর সাথে যারা যারা জড়িত হবে তাদের সবার নামে কিন্তু গুনাহটা লেখা হবে। আবেগবশত মনের খুশিতে যে আপনি গান শেয়ার দিচ্ছেন, কিন্তু কখনো এটা চিন্তা করতেছেন না যে আমার আমলনামা কতটুকু গুনাহ হইতেছে। তুমি ফেসবুকে একটা কিছু শেয়ার দেওয়ার আগে একটু চিন্তা করবা যে আমি যেটা শেয়ার দিচ্ছি এটা কি আমার আমলনামায় কি গুনাহ হিসেবে যোগ হচ্ছে নাকি নেকি হিসেবে যোগ হচ্ছে। তুমি গান শেয়ার না দাও, গান শেয়ার দিও না। গান শেয়ার না দিয়ে তুমি একটা সূরা আপলোড করতে পারো, একটা সূরা তুমি শেয়ার করতে পারো, এটা তো তোমার জন্য ভালো হবে, তোমার আমলনামায় নেকি হবে। তুমি সেটা না দিয়ে তুমি গান শেয়ার দিচ্ছ যেটা তোমার আমলনামায় গুনাহ হচ্ছে বারবার।